আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি পৃথা ইসলাম কনক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শুরু। সিনহা হত্যাকাণ্ড জঘন্যতম ঘটনা, দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে বললেন সেনাপ্রধান। পুলিশের মামলার তিন সাক্ষীর স্বীকারোক্তি, প্রদীপকে জেল গেটে জিজ্ঞাসাবাদ। করোনায় প্রবৃদ্ধি কমে গেলে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চেষ্টা করছে সরকার বলেছেন প্রধানমন্ত্রী। দলকে চাঙ্গা করতে বিভিন্ন কমিটি গঠনের নির্দেশ। দেশের হিন্দু বিধবারা এখন থেকে স্বামীর কৃষি ও অকৃষি সব ধরনের সম্পত্তির ভাগ পাবেন, ঐতিহাসিক রায় হাইকোর্টের। বুয়েটের আবরার হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি শুরু। রেসিডেন্সিয়ালে আবরারের মৃত্যু মামলায় প্রথম আলোর আনিসুল হক সহ পাঁচজনের মালামাল ক্রোকের নির্দেশ। আরপিও সংশোধনের প্রস্তাব নির্বাচন ব্যবস্থা ধ্বংসের নামান্তর, এ প্রস্তাব করার অধিকার নেই ইসির, অভিমত বিশেষজ্ঞদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, সিনহা হত্যাকাণ্ডকে জঘন্যতম ঘটনা উল্লেখ করে সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন সেনাবাহিনী এই হত্যার দৃষ্টান্তমূলক বিচার চায়। সকালে চট্টগ্রামের ভাটিয়ারিতে ২৪ পদাতিক ডিভিশনের ৬টি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ চট্টগ্রাম সেনানিবাসের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টার প্যারেড গ্রাউন্ডে পৌঁছলে ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম মতিউর রহমান তাকে স্বাগত জানান। পরে প্যারেড কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল কুচকাওয়াজ প্রদর্শন সহ সেনাপ্রধানকে সালাম দেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর ৬টি সিগন্যাল ব্যাটালিয়ন বীর কালার প্যারেড অংশ নিয়ে তার কাছ থেকে রেজিমেন্টাল পতাকা গ্রহণ করেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন সেনাপ্রধান। অত্যন্ত জঘন্যতম একটা ঘটনা ঘটেছে এবং সেটার হলো দৃষ্টান্তমূলক শাস্তি হইতে হবে। সেনাবাহিনীর পক্ষ থেকে সরকারে কোনো সুপারিশ দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ এই ঘটনার পরপর সরকারের পক্ষ থেকে একটা যৌথ তদন্ত টিম গঠন করা হয়েছে এবং এই তদন্ত টিমের প্রতি সেনাবাহিনী এবং আমি নিশ্চিত পুলিশ বাহিনীরও তাদের এই ব্যাপারে সমর্থন রয়েছে এবং এই তদন্ত দল সরকারকে তাদের যেটা হলো উপযুক্ত তারা মনে করবে সেই তারা সুপারিশগুলো করবে। এদিকে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। অন্যদিকে এই হত্যা মামলায় রিমান্ডে থাকা পুলিশের মামলার তিন সাক্ষী ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছে। দুই ব্যক্তিকে ক্রস ফায়ারে হত্যার অভিযোগে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস সহ ৫৩ জনের বিরুদ্ধে আরও দুটি মামলা হয়েছে। কক্সবাজার থেকে মোর্শেদুর রহমান খোকনের রিপোর্ট। বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টেকনাফ তিনে হেলাল উদ্দিনের আদালতে দুই মামলার আবেদন করা হয়। নিহত মুসা আকবরের স্ত্রী শাহেনা আক্তার ও শাহাবুদ্দিনের বড় ভাই হাফেজ আহমদ মামলা দুটি করেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী রিদুয়ান আলী। একটি মামলায় হোয়াইটং ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমানকে প্রধান ও প্রদীপ কুমার দাসকে দুই নম্বর আসামি এবং অন্য মামলায় এসআই দীপক বিশ্বাসকে প্রধান এবং ওসি প্রদীপকে তিন নম্বর আসামি করা হয়। ২৮-৩ আমার ভাইয়ের দূরি খরচ হয়ে দিয়ে দিছে, বিকাল ৩টা বাজে দৌড়ে এটাই তোর ১১টা হইতে ১২টার ভিতরে খরচ হয়ে দিয়ে দিছে আমার ভাইয়ের, আমার ছোট ভাই। আমার স্বামীকে দিন দুপুরে ২টার সময় নিয়ে গেছে, ধরে নিয়ে গেছে কারিগরগোনা থেকে দৌড়াইয়া উলুবনিয়া নিয়ে গেছে, উলুবনিয়া থেকে দৌড়া নিয়ে খরচ হয়ে দিছে। বাদীপক্ষে দুইটি মামলাই আদালত আমলে নিয়ে এ সংক্রান্ত অন্য কোনো মামলা হয়েছে কিনা তা নির্দিষ্ট সময়ের মধ্যে জানাতে টেকনাফ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে জানান আইনজীবী রিদুয়ান আলী। ভিকটিমের পরিবার কক্সবাজার প্রেস ক্লাবে বিগত ৫-৩-২০২০ সালে একটি সাংবাদিক সম্মেলন করে, এই সাংবাদিক সম্মেলনটি কেন করলো, কেন তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হলো, সেজন্য এই আসামিরা তৎকালীন সময়ের ২৮-৩-২০২০ সালে শাহানা আক্তারের স্বামী মুসা আকবরকে তুলে নিয়ে যায় এবং তুলে নিয়ে নির্মমভাবে ক্রসফায়ারে হত্যা করে। এদিকে সিনহা হত্যা মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে পুলিশের মামলার তিন সাক্ষী। সকালে জবানবন্দি রেকর্ডের জন্য তাদেরকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার খাস কক্ষে নেওয়া হয়। একজন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার জন্য বিজ্ঞ আদালতের কাছে উপস্থাপন করেছিলেন। আজকে তারা স্বীকারোক্তি মানে স্টেটমেন্ট দিয়েছে,
এটা আমরা যাচাই-বাছাই করব। সকাল সোয়া দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত ছয় ঘন্টা তাদের জবানবন্দি রেকর্ড করার পর তাদেরকে কারাগারে পাঠানো হয়। এই তিন আসামি হল টেকনাফ বাহারছড়ার মারিশ বুনিয়া নিজামুদ্দিন, আয়াস ও নুরুল আমিন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। করোনায় প্রবৃদ্ধি কিছুটা কমে গেলেও সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চেষ্টা করছে, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই জন্য প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর বৈঠকে দলকে চাঙ্গা করতে বিভিন্ন কমিটি গঠনের নির্দেশও দেন প্রধানমন্ত্রী। দীর্ঘ পাঁচ মাস পর 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর বৈঠক। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে মুক্তিযুদ্ধে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির অবদানের কথা স্মরণ করেন। বলেন, করোনায় উন্নয়ন বাধাগ্রস্ত হলেও বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে কাজ করছে সরকার। আমরা আমাদের প্রবৃদ্ধি কিন্তু 8.2 ভাগ টার্গেট করেছিলাম, এপ্রিল মাস পর্যন্ত 7.8 অর্জন করেছিলাম, করোনার কারণে একটু কমে গেছে। তারপরেও আমরা কিন্তু এখনও একটা ভালো অবস্থানে অর্থনৈতিকভাবে আছি। আমরা বিশেষ প্রণোদনা দিয়েছি সকল ক্ষেত্রে, যুক্ত প্রণোদনা দেওয়ার ফলে আমাদের জন্য ব্যবসা বাণিজ্য বা আমাদের অন্যান্য উন্নয়নের কাজগুলি এগুলি সব যথাযথভাবে চলতে পেরেছে। শেখ হাসিনা বলেন, মুজিব শতবর্ষে কেউ গৃহহীন থাকবে না। এবছরের মধ্যে দেশে সব গৃহহীনদের বাড়ি তৈরি করে দেওয়া হবে। এ সময় দলকে চাঙ্গা করার নির্দেশনাও দেন আওয়ামী লীগ সভাপতি। সংগঠনটাকে আরও সুসংগঠিত করতে হবে। আমাদের বিভিন্ন জেলায় যে সমস্ত কমিটিগুলি করোনা ভাইরাসের কারণে অনেক জায়গায় হয়তো কমিটি সম্পূর্ণ হয়নি কিন্তু কাউন্সিল হয়ে গেছে, সেই কমিটিগুলি যাতে তাড়াতাড়ি হয় সেই ব্যবস্থা নিতে হবে। আর এটা মনে রাখতে হবে যে বাংলাদেশের জনগণ এই বারবার আমাদেরকে ভোট দিয়েছে, আমরা তাদের ভোটে নির্বাচিত হয়ে এসেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির আধুনিকায়ন, শহীদ মিনার, জাতীয় জাদুঘর, পাবলিক লাইব্রেরি সহ শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে নেয়া উদ্যোগের কথাও জানান প্রধানমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। এদিকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ দেশ গড়াই আওয়ামী লীগের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কাছে শেখ মুজিব একাডেমি ও ময়মনসিংহ বিভাগীয় সদর দপ্তরের নকশা উপস্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সরকারের এই প্রত্যয়ের কথা জানান। বুধবার লোক প্রশাসন একাডেমির সক্ষমতা বৃদ্ধিতে 20-তলা বিশিষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি ও প্রশাসনিক ভবনের নকশা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। সাভারে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্স মাধ্যমে যুক্ত হন। এরপর প্রধানমন্ত্রীর সামনে ময়মনসিংহ বিভাগীয় সদর দপ্তর স্থাপনের জন্য প্রস্তাবিত প্ল্যান ও ভূমি ব্যবহার পরিকল্পনা উপস্থাপন করা হয়। বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তোলা, দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত, উন্নত, শিক্ষিত, আধুনিক বিজ্ঞান জ্ঞান সম্পন্ন একটা জাতি হিসেবে বাঙালি জাতি আমরা গড়ে তুলব এবং বাংলাদেশের জাতির স্বপ্ন সোনার বাংলা করব, এটাই আমাদের লক্ষ্য। করোনায় দেশে আরও 35 জনের মৃত্যু হয়েছে। এতে করে প্রাণঘাতী এই ভাইরাসে সংক্রমণে মোট মারা গেছে 4,351 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 24 ঘন্টায় 15,204 নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছে 2,582 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 16.98 শতাংশ। আর এখন পর্যন্ত মোট শনাক্ত 317,528 জনের। 24 ঘন্টায় মারা যাওয়া 35 জনের মধ্যে 23 জন পুরুষ ও 12 জন নারী। নতুন 2,839 জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়েছে 211,016 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 66.46 শতাংশ এবং মৃত্যুর হার 1.37 শতাংশ। দেশের হিন্দু বিধবা নারীরা এখন থেকে স্বামীর সব সম্পত্তির ভাগ পাবেন বলে ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট। এই সংক্রান্ত একটি মামলায় চূড়ান্ত শুনানি শেষে বুধবার হাইকোর্টের বিচারপতি মিফতা উদ্দিন চৌধুরীর একক বেঞ্চ এ রায় ঘোষণা করেন। 1996 সালে খুলনা কোর্টে মামলা করেছিলেন এক নারীর দেবর যতীন্দ্রনাথ মণ্ডল। তার যুক্তি ছিল স্বামীর কৃষি জমিতে হিন্দু বিধবাদের ভাগ পাওয়ার অধিকার নেই। এই মামলায় বিচারিক আদালতের রায়ে বলা হয় বিধবা স্বামীর অকৃষি জমিতে অধিকার রাখলেও কৃষি জমির ভাগ পাবে না। এরপর সে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল হয়। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে হাইকোর্ট তার রায়ে বলেছেন হিন্দু বিধবারা অকৃষি জমির মতো স্বামীর কৃষি জমিরও
মালিক হবেন। এর মধ্য দিয়ে সম্পত্তির স্বামীর সম্পত্তিতে হিন্দু নারীরা উত্তরাধিকারের স্বীকৃতি প্রতিষ্ঠা পেল। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 9 সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালতে এই অভিযোগ গঠনের শুনানি হয়। সকাল 11টায় পুলিশি প্রহরায় 22 আসামিকে আদালতে নেওয়া হয়। বাকি 3 আসামি পলাতক রয়েছে। চার্জ গঠনের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন, একটি ছাত্র সংগঠনের নেতারা দীর্ঘদিন ধরে বুয়েটে এসব নির্যাতন করছিল। আসামিদের বিরুদ্ধে আবরারকে ডেকে এনে একটি দল করার অপরাধে এভাবে নির্যাতন করে হত্যার অভিযোগ প্রমাণের যথেষ্ট উপাদান রয়েছে। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, সব আসামি হত্যার সাথে জড়িত নয়, কেউ আশঙ্কাজনক অবস্থায় আবরারকে হাসপাতালে নেওয়ার চেষ্টাও করেছে। সুতরাং আসামিদের বিরুদ্ধে সকল অভিযোগ সত্য নয়। বুধবার 13 জন আসামিকে অভিযোগ গঠনের শুনানি শেষ হলে 9 জন আসামি বাকি থাকায় 9 সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করা হয়েছে। গত 6 অক্টোবর রাতে আবরারকে তার কক্ষ থেকে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। তারা 2011 নম্বর কক্ষে নিয়ে গিয়ে আবরারকে পিটিয়ে হত্যা করে। পরে রাত 3টার দিকে শেরেবাংলা হলের সিঁড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে ঢাকা রেসিডেন্সিয়াল স্কুলের ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় প্রথম আলোর আনিসুল হক সহ 5 আসামির মালামাল ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। ছেলের মৃত্যুর সুষ্ঠু বিচার দাবি করেছেন নাইমুল আবরারের পিতা মুজিবুর রহমান। আপনারা সবাই অবগত আছেন, 9 নভেম্বর একটা অধ্যায় রয়েছে, সেখানে আমার ছেলে মারা গেছে, অবহেলিত অবহেলাজনিত কারণে মারা গেছে। যদি এই সুষ্ঠু বিচার হয়, আমি মনে করবো রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে উপকৃত হবে, ভবিষ্যতে এই ধরনের ঘটনা হবে না। আমার মতো আর কোনো বাবাকে এইভাবে তার ব্যথায় ব্যথিত হতে হবে না, এইটুকু চাই, এটাই আপনারা সাহায্য করবেন। আনিসুল হক কবির বকুল সহ যে বাকি যে 5 জন জামিন নেন নাই, তাদের গ্রেপ্তারি পরোয়ানাটা তামিল করবার জন্য আছে। সে আলোকে বিজ্ঞ আদালত বলেছেন, যেহেতু এটা গ্রেপ্তারি পরোয়ানা তামিল করবার জন্য আছে, এখন পরবর্তী আইনগত স্টেপ যেটা, প্রথমে আসবে হচ্ছে মালামাল ক্রোকের আদেশ হবে, তারপরে হচ্ছে পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ হবে। আজকে সেই আলোকে বিজ্ঞ আদালত 20/9/2020 মধ্যে এই আনিসুল হক কবির বকুল, সুভাষিক প্রামাণিক, মহিতুল আলম পাবেল এবং এই শাহপরাণ তুষারদের, এদের মালামাল ক্রোক করার জন্য আদেশ দিয়েছেন। নিজেদের কিছু ক্ষমতা রহিত করে আরওপি সংশোধনের বর্তমান নির্বাচন কমিশনের প্রস্তাব নির্বাচন ব্যবস্থা ধ্বংসের নামান্তর বলে মনে করেন বিশিষ্টজনেরা। আরপিও সংশোধনের এই ধরনের প্রস্তাব করার কোনো অধিকার নেই ইসির। সরকার না চাইলে স্বপ্রণোদিত হয়ে আইন পরিবর্তনের প্রস্তাব দিতে পারে না ইসি। এই বিষয়গুলো উঠে এসেছে সুজন আয়োজিত অনলাইন গোলটেবিল আলোচনায়। বর্তমান নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনের প্রস্তাব করেছে। গণমাধ্যমে এমন খবর বের হওয়ার পর বিষয়টি নিয়ে গোলটেবিল আলোচনার আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। মূল প্রবন্ধে বলা হয়, রকিমউদ্দিন কমিশন তাদের 5 বছরের মেয়াদে দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংসের যে উৎসব শুরু করেছিল, বর্তমান হুদা কমিশন এটিকে মহোৎসবে পরিণত করেছে। নির্বাচন কমিশনকে চিরতরে পঙ্গু করার মহাপরিকল্পনা নিয়ে তারা কাজে নেমেছে। আমার কাছে মনে হয়েছে এটা একটা সিগন্যাল নির্বাচন কমিশন দিতে চেয়েছে, যে নির্বাচনকে সুষ্ঠু করার জবাবদিহি করার কোন রকম সদিচ্ছা আমাদের নাই। এক্ষেত্রে আমাদের যে সাংবিধানিক ক্ষমতা আছে, আইনগত ক্ষমতা আছে, এই ক্ষমতা ভোগ করার কোন রকম ইচ্ছা আমাদের নাই। এই নির্বাচন কমিশন যা কিছুই করবে সেটা হচ্ছে নির্বাচন প্রক্রিয়াকে ধ্বংস করা, জনগণের ভোটাধিকারকে ধ্বংস করা। তাদের সুযোগ সুবিধা গাড়ি বাড়ি এগুলি থাকবে, কিন্তু তারা কাজ করবে না। ঠিক এই ধরনের নির্বাচন কমিশন নিয়ে আসতে থাকবে, এবং সরকারকে যদি সুষ্ঠু নির্বাচনের জন্য যদি বাধ্য করা না যায়, তাহলে এই ধরনের নির্বাচন হতে থাকবে। এখানে যে কালচার অফ সাইলেন্স, এটা অল এনকম্পাসিং হয়ে যাচ্ছে সবার মধ্যেই, এক ধরনের গুটিয়ে থাকার প্রবণতা, কথা না বলা, এড়িয়ে চলা, এগুলো বোধহয় অত্যন্ত ক্ষতিকর গণতান্ত্রিক একটা সমাজ ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য। দেশের ভবিষ্যৎ গণতন্ত্রের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, একটা সুষ্ঠু সমাজ বিকাশের স্বার্থে সবারই সোচ্চার হওয়া উচিত। এ ধরনের উদ্যোগের জন্য প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন এবং এর সদস্যদের সক্ষমতা নিয়েই প্রশ্ন তোলেন আলোচকরা। তবে সবটা শুনে যেটা মনে হয়েছে কি জানেন, যে আমাদের নির্বাচন কমিশন আসলে কোভিড আক্রান্ত, এবং আমরা যত সংস্কারের কথা বলি না কেন, ওর নর্মাল অক্সিজেন হবে না, ওর হাই ফ্লো অক্সিজেন লাগবে। এটা একদম একদম অবভিয়াস হয়ে গেছে।
আর অনেক বছর যাবৎ অনেকেই তো এটাকে কেটেকুটে নিজেদের মতন করার চেষ্টা করেছে। তো আমরা যদি একটা নতুন কমিশন পাওয়ার একটা সম্ভাবনা আমাদের থাকে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এটার পদ্ধতি নিয়ে একটু কথা বলা দরকার। বড় বড় লোকদের দিয়ে সার্চ কমিটি হয়, তারা খুঁজে খুঁজে এই সমস্ত কমিশনার বের করে। তো এই সার্চ কমিটি তাহলে আসলে ফল্টি। সরকার যদি আইনের ব্যাপারে নির্বাচন কমিশনের মতামত চায়, তাহলে হয়তো নির্বাচন কমিশন দিতে পারে। কিন্তু নির্বাচন কমিশন স্বপ্রণোদিত হয়ে আইন সংস্কারের প্রস্তাব দেওয়া, এটা নির্বাচন কমিশনের 119 অনুচ্ছেদে যে কাজগুলির কথা বলা আছে তার বাইরে, এটা তার এখতিয়ার বহির্ভূত। There has to be a law and a collegium. যতক্ষণ পর্যন্ত আপনি সেটা না করবেন, ততক্ষণ পর্যন্ত আমার মতো ইলেকশন কমিশনার পাবেন যারা কথা বলতেই জি হুজুর করবে। সুতরাং আমাদের দুর্দশা কবি বলে মনে হয় না, আনলেস দ্যাট ইজ চেঞ্জ অফ হার্ট। চেঞ্জ অফ হার্ট এবং আমাদের মধ্যে গণজাগরণ যতক্ষণ মধ্যে না আসে তখন পর্যন্ত কিছুই হবে না। আলোচকরা বলেন, যেটি জরুরি, সংবিধানের 118 অনুচ্ছেদে সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনারের নিয়োগের জন্য আইন প্রণয়নের নির্দেশনা থাকলেও তা করেনি কোনো সরকারই, এমনকি কোনো উদ্যোগও নেই। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে পারেনি বিএনপি, বরং শেখ হাসিনাই মানবিক দৃষ্টিতে তাকে মুক্ত করেছেন। 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের সম্পাদক মণ্ডলীর বৈঠকের শুরুতেই তিনি এই মন্তব্য করেন। জননেত্রী শেখ হাসিনা প্রতিশোধ পরায়ণ বা প্রতিহিংসা পরায়ণ নয় বলেই উদার চিত্তে সার্বিক বিবেচনা করে মানবিক হয়ে খালেদা জিয়ার জামিনে মুক্তির ব্যবস্থা করে বিএনপি। আন্দোলন করে খালেদা জিয়ার জন্য 500 লোকের একটা মিছিল করতে পারেনি, আজকে এই দাবি ফখরুল ইসলাম আলমগীর করতে পারবেন না যে খালেদা জিয়াকে তারা লড়াই করে মুক্ত করেছেন। শেখ হাসিনাই তার মানবিক উদারতা দিয়ে তাকে মুক্তি দিয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ করেছেন, মিথ্যা মামলায় সরকার বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে। তিনি বলেন, শেখ মুজিবুর রহমান হত্যা মামলার তদন্ত ও বিচার রায় কার্যকরের পরও শুধু জিয়াউর রহমানকে জড়িত করতেই আবারও তদন্তের পরিকল্পনা করা হচ্ছে। দলের 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিএনপির উদ্যোগে এক ভার্চুয়াল আলোচনায় একথা বলেন বিএনপির মহাসচিব। এখন নতুন ষড়যন্ত্র শুরু করেছে, চক্রান্ত শুরু করেছে, যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনার 15ই আগস্টের হত্যার সঙ্গে জড়িত করা। এর আগে ছিল যে উনি মুক্তিযুদ্ধই করেন, এটা খুব চালিয়েছে কিছুদিন, দেখতে ধোপে টেকে না, মানুষ এটা খায় না, নেয় না, ওটা আর টেকে না। নতুন শুরু করেছে আরেকটা, যে ওই 15ই আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তদন্ত শেষ, সব বিচার কার্য শেষ, 10 বছর ধরে বিচার করলেন, বিচার কার্য শেষে ফাঁসি কার্যকর করলেন, এখন আবার নতুন করে কেন? আপনাদের এখনকার রাজনীতি শূন্য হয়ে গেছে, ইউ হ্যাভ বিকেম পলিটিক্যালি ব্যাংক্রাপ্ট কমপ্লিটলি, যে কারণে আপনারা আজকে আবার নতুন কিছু কিছু নিয়ে এসে বিভ্রান্ত করতে চান তরুণ প্রজন্ম। এবং একই সঙ্গে আমাদের দলের যিনি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে গৃহবন্দী করে রাখা হয়েছে সম্পূর্ণ একটা মিথ্যা মামলায়। স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই গণপরিবহনে। বাসে আসনের অতিরিক্ত যাত্রী ওঠানোর বিধিনিষেধ থাকলেও তা মানছেন না অনেকেই, বেশিরভাগ হেলপারের মুখে নেই মাস্ক। এছাড়াও যাত্রীদের মাঝেও লক্ষ্য করা যায় স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা। প্রত্যেকটি গণপরিবহনে জীবাণুনাশক স্প্রে থাকার কথা থাকলেও তা দেখা যায়নি বেশিরভাগ বাসে। মহামারী করোনায় 60% ভাড়া বাড়িয়ে অর্ধেক আসন ফাঁকা রেখে গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছিল সরকার। সেই অনুমতি বাতিল করে 1 সেপ্টেম্বর থেকে পূর্বের ভাড়ায় ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। যত আসন তত যাত্রী নিয়ম করা হলেও কোনো কোনো বাসে দাঁড়িয়ে যাত্রী বহন করতে দেখা যায়। কোনো বাসেই দেখা যায়নি স্যানিটাইজার বা জীবাণুনাশকের ব্যবহার। বেশিরভাগ গণপরিবহনের স্টাফের মুখে নেই মাস্ক, 2-1 জন যারা পরেছেন তাও আবার ঝুলছে গলায়। মাস্কটা
বাসায় ফেলাই থেয়েছি। হ্যান্ড স্যানিটাইজেশন নাই বা স্প্রে থাকা দরকার ওইটা নাই। বাসে তো আপনার স্বাস্থ্যবিধি মানার প্রশ্নই উঠে না, কেউ তো মানতেছে না এটা আগের থেকেই। যাত্রীরা মনে করেন করোনার মহামারীকে এখন খুব একটা পাত্তা দিতে চাচ্ছেন না কেউ। আমার মনে হয় যে দেশে বিদেশে করোনা ভাইরাস নাই, স্বাস্থ্যবিধিও মানা হইতেছে না, বাসের ভাড়াও কমা নিতেছে না, আর আমরা সব মিথ্যার মধ্যে আশ্রয় নিয়ে আসি। স্বাস্থ্যবিধি তো মানে আগেও দেখি নাই, করোনাকালীন সময়ও তেমন ভাবে দেখি নাই যে হ্যান্ড স্যানিটাইজার বা কোনো কিছু এখনো দেখি নাই, এখনো নাই তখনও নাই। ওঠার সময় হাতে যে একটু হ্যাক্সোসল এগুলো দিবে এরকম কোনো প্রোটেকশন তো বাসে তো দেখতেছি না। পূর্বের ভাড়ায় ফিরে যাবার কথা থাকলেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও ছিল কারো কারো মুখে। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। কয়লাকে বলা হয় ডার্টি এনার্জি, তাই কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে আলো জ্বালালেও তা পরিবেশকে করে অন্ধকার। দেশে কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা ভবিষ্যৎ পরিবেশ বিপর্যয়ের বড় কারণ হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাহলে কি বিদ্যুৎ উৎপাদন করে পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকির পথেই হাঁটছে বাংলাদেশ? যদিও প্রযুক্তিকে ঢাল বানিয়ে এই অভিযোগ মানতে নারাজ কর্তা ব্যক্তিরা। সরকারের ভবিষ্যৎ উৎপাদন পরিকল্পনায় প্রায় 40% বিদ্যুৎ হবে কয়লা দিয়ে। এরই মধ্যে 29টি কয়লা কেন্দ্র স্থাপনে দেশি বিদেশি কয়েকটি প্রতিষ্ঠানের সাথে চুক্তিও হয়েছে। সাধারণ হিসাবে মাত্র 1 মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র 24 ঘন্টা চালাতে 10 টন কয়লা প্রয়োজন হয়। এ হিসেবে এখন নির্মাণাধীন 3,800 মেগাওয়াট কেন্দ্রের জন্য দৈনিক প্রয়োজন হবে 38,000 টন কয়লা। বার্ষিক চাহিদার পরিমাণ 1,38,70,000 টন কয়লা। এর ফলে পরিবেশের ভয়াবহ ক্ষতি হতে পারে বলে আশঙ্কা পরিবেশবিদদের। যদিও বিদ্যুৎ বিভাগ বলছে পরিবেশের বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা করা হয়েছে। সময়ের পরিক্রমায় পরিবেশের চিন্তা করে বাস্তবতার খাতিরে আমরা কিন্তু পরিকল্পনা কুটি প্রণয়ন করি। আমাকে বিদ্যুৎ উৎপাদনের বিকল্প চিন্তা করতে হবে, আবার সেটাকে কীভাবে পরিবেশটাকে নিয়ন্ত্রণ করা যায় সেই চিন্তা আমি করছি, যেটা হচ্ছে পরিবেশবাদীরা ওই চিন্তাটা মাথায় নেন না। আমাদের মতো ঘনবসতির দেশে এবং নদীবিধৌত পলিভূমি দ্বারা গঠিত একটা দেশে কোনোভাবেই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে ভিত্তি করে আমাদের বিদ্যুৎ উন্নয়নের পরিকল্পনা করা সঠিক হয় নাই। শুধুমাত্র যে ইকোলজিক্যাল ট্রেজারগুলি নষ্ট করার কারণে আমাদের এই কয়লা থেকে ফেরত আসা উচিত তা না, আমাদের ওইখানকার যে হিউম্যান ক্যাটাস্ট্রফি হবে, ওইখানে অলরেডি আপনার ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য একটা ক্যাটাস্ট্রফি চলছে, যে আমাদের উচিত হবে সরকার এখানে মনোযোগ দেওয়া এবং এটাকে রিভিউ করা। পাওয়ার সেলের মহাপরিচালকের মতে প্রযুক্তি অনেক উন্নত হয়েছে, ফলে দূষণের মাত্রা কমে যাবে। কার্বন নিঃসরণে উন্নত বিশ্বের দায়টাই বেশি বলছেন এই প্রকৌশলী। অন্যদিকে উন্নত বিশ্বের উপর দায় চাপিয়ে কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগকে উল্টো যাত্রা বলছেন পরিবেশ বিশেষজ্ঞ শরীফ জামিল। এখানে সারা বিশ্বের গড় হলো ইমিশন হলো প্রায় 10 মেট্রিক টন, আর সেখানে আমাদের ইমিশনের পরিমাণ হলো 0.04। পয়েন্ট হলো আমরা কিন্তু যদি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করিও সেটা কিন্তু আমাদের যেটা স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি যার মাধ্যমে কার্বন ক্যাপচার আমরা করতে পারবো 99% ইএসপির মাধ্যমে, আমরা সক্স ইমিশনের জন্য FGD আমরা ইন্ট্রোডিউস করতেছি, নক্স ইমিশনের জন্য লো নক্স বার্নার করতেছি, আমরা আলট্রা সুপার ক্রিটিক্যাল বয়লার ইউজ করতেছি যার মাধ্যমে আমাদের কয়লার ইউসেজও কমে যায় 50%। সো সার্বিকভাবে আমরা ওই দিকগুলো মাথায় রেখে কিন্তু আমাদের পরিকল্পনা শুরুতে যেটা করতে হবে গভর্নমেন্টের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। গভর্নমেন্টকে বুঝতে হবে যে উন্নত দেশগুলি যারা কয়লার মূল ক্লায়েন্ট ছিল তারা কয়লা থেকে সরে আসার কারণে এই কয়লা ভিত্তিক যে বিরাট ব্যবসা এবং বাজার তারা গরিব দেশগুলিকে বেছে নিয়েছে ওইগুলি ডাম্পিং গ্রাউন্ড বানানোর। বাংলাদেশ হ্যাজ বিকাম ওয়ান অফ দোজ। উন্নয়ন প্রকল্প পরিবেশের জন্য হুমকি কিনা এমন প্রশ্নের উত্তরে পরিবেশমন্ত্রী জানান যে কোনো প্রকল্প গ্রহণে যথাযথ নীতিমালা অনুসরণ করতে হবে, নিশ্চিত করতে হবে পরিবেশের সুরক্ষা। উন্নয়নকে তো বন্ধ করা যাবে না, তবে পরিবেশসম্মত উন্নয়ন কার্যক্রম আমরা রাখতে চাই, সেই জন্য সকলের সহযোগিতার প্রয়োজন। অনেকটা ছাড়পত্র নিয়েছে, বাকি যেগুলো নেয় নাই তাদেরকে আমরা বাধ্য করবো ছাড়পত্র নিয়ে তারপরে ইন্ডাস্ট্রি চালাতে। বিশ্বের 180টি দেশের মধ্যে পরিবেশ সূচকে এখন 179তম অবস্থানে বাংলাদেশ। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। করোনা পরিস্থিতির উন্নতি হলেই HSC পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে জানিয়েছেন শিক্ষা সচিব
মাহবুব হোসেন। এই পরীক্ষা হওয়া না হওয়া নিয়ে কোনো গুজবে কান না দিয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত উচ্চশিক্ষার বাস্তবতা ও চ্যালেঞ্জ এই বিষয়ে আলোচনা ও পিইসি এবং জেএসসি ও এসএইচএসসি পরীক্ষার কৃতিত্বের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান শিক্ষা সচিব। অনলাইন আলোচনায় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি আদর্শবান হয়ে গড়ে ওঠায় এবং জনকল্যাণে কাজ করারও আহ্বান জানান। ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ কাশেম ও জাতীয় প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পিইসি জেএসসি এবং এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ক্রেস্ট সার্টিফিকেট ও বৃত্তি দেওয়া হয়। দেশের প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নারের জন্য বই কেনার জালিয়াতি ও বইয়ের মেধা স্বত্ব চুরির ঘটনায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের জ্যেষ্ঠ প্রতিবেদক সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে স্বাধীন তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রিটের আবেদনের শুনানি শেষে বুধবার হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। আগামী এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশনাও দেন বিচারক। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। রিটে বঙ্গবন্ধুর নামে বইয়ের মেধাস্বত্ব চুরি ও গ্রন্থ জালিয়াতির ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়। করোনায় আটকে থাকা ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর ওপর বায়োপিকের কাজ শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। একই সাথে দুই দেশ যৌথভাবে শীঘ্রই মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র তৈরির কাজও শুরু করবে বলে জানান তিনি। সচিবালয়ে নিজ দপ্তরে ভারতের বিদায়ী হাইকমিশনার রেভা গাঙ্গুলি দাসের সাথে সাক্ষাতের পর তথ্যমন্ত্রী এসব তথ্য জানান। বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অকৃত্রিম, যার সঙ্গে কারো তুলনা হয় না। পাশাপাশি দ্বিপাক্ষিক আরও কিছু বিষয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে রিভা গাঙ্গুলি দাস বলেন, অনেক ক্ষেত্র আছে যেখানে একসঙ্গে কাজ করতে পেরে পারে দুই দেশ এবং সংস্কৃতিতে মিলও রয়েছে। যে কাজগুলো করার বাকি আছে আগামীতে সেগুলো হবে বলেও আশা করেন ভারতের বিদায়ী হাইকমিশনার। রিসেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদের 43টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে মহানগর দায়রা জজ আদালত। একই সাথে রিসেন্টের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজেরও অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। রিসেন্টের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ এবং তার এমডি মাসুদ পারভেজ, তাদের 58টি অ্যাকাউন্ট বিজ্ঞ মহানগর দায়রা আদালতে অ্যাকাউন্টগুলো জব্দ করার জন্য সিআইডির পক্ষ থেকে সিআইডির ইন্সপেক্টর মনিরুজ্জামান তিনি একটি আবেদন করেছে এবং এই আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ মহানগর দায়রা আদালত এগুলো জব্দ করার নির্দেশ দিয়েছে এবং এগুলোতে টোটাল হচ্ছে শাহেদের হচ্ছে 43টা এবং মাসুদ পারভেজের 15টা এবং টোটাল টাকার অ্যামাউন্টটা হবে প্রায় 11 কোটি টাকার মতো। এবার আরো কিছু অনুষ্ঠানের খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। বাজারে এলো ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক ব্র্যান্ড প্রাণ ফ্রুটোর মাই প্যাক। বুধবার থেকে দেশের সব জায়গায় মিলবে এই নতুন প্যাক। মঙ্গলবার রাজধানীর বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে উদ্বোধন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃথা। এতে বক্তব্য রাখেন প্রাণ ভেভারেস লিমিটেডের নির্বাহী পরিচালক আনিসুর রহমান। আরও উপস্থিত ছিলেন প্রাণ ভেভারেস লিমিটেডের জেনারেল ম্যানেজার আতিকুর রহমান, ব্র্যান্ড ম্যানেজার আশফাকুর রহমান এবং প্রাণ ফ্রুট ও মাই প্যাকের নতুন বিজ্ঞাপন নির্মাতা বাপ্পা মাহমুদ। গাজীপুরের অগ্রণী ব্যাংক শ্রীপুর শাখার অ্যাকাউন্ট থেকে জালিয়াতি করে বিভিন্ন গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত ও ব্যবস্থাপককে অপসারণ করে ঢাকার একটি শাখায় নেওয়া হয়েছে। বরখাস্তরা হলেন শ্রীপুর শাখার প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, ক্যাশ অফিসার বজরুল হাসান সনি ও ক্যাশ অফিসার মোহাম্মদ দেলোর হোসেন। অগ্রণী ব্যাংকের বর্তমান ব্যবস্থাপক মোহাম্মদ জাকির হোসেন ও অগ্রণী ব্যাংক লিমিটেডের গাজীপুর জোনাল অফিসের উপ মহাব্যবস্থাপক শামীম আরা সুলতানা গনি জানান, কী পরিমাণ টাকা আত্মসাত হয়েছে তা জানতে অডিট চলছে। ইউরোপের দেশ পোল্যান্ডে টেলিভিশন রপ্তানি শুরু করল ওয়ালটন। সম্প্রতি পোল্যান্ডের এএক্স টেকনোলজির সঙ্গে এ বিষয়ে ওয়ালটনের চুক্তি হয়। রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত চুক্তি শো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম, ওয়ালটন টেলিভিশন বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন এবং ওয়ালটন ইউরোপিয়ান অঞ্চলের বিজনেস হেড
তাওসিফ আল মাহমুদ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে পোল্যান্ড থেকে যোগ দেন এএক্স টেকনোলজি সিইও রিচার্ড গ্র্যাফ সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলাভিশন নিউজ ডেস্ক। এবারে আন্তর্জাতিক সংবাদ। আবারও মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন ছেপেছে ফ্রান্সের ব্যঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি হেবদো। এ ধরনের অপকর্মের জন্য 2015 সালে শার্লি হেবদো কার্যালয়ে সন্ত্রাসী হামলায় সম্পাদক ও কার্টুনিস্ট সহ 12 জন নিহত হয়। শার্লি হেবদো কার্যালয়ে প্রাণঘাতী হামলার সহায়তাকারী হিসেবে অভিযুক্ত 14 জনের বিচার শুরুর আগের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিতর্কিত কার্টুন দ্বিতীয় দফায় ছাপানো হল। এতে 12টি ব্যঙ্গচিত্রের সিরিজ প্রকাশ করা হয়, যা 2006 সালে ছেপেছিল নেদারল্যান্ডসের একটি পত্রিকা। চলতি সপ্তাহে শার্লি হেবদো সম্পাদকীয়তে দাবি করা হয় বিতর্কিত এই কার্টুনটি একটি ইতিহাস, যা পরিবর্তন বা মুছে ফেলা যাবে না। ধর্মের অবমাননা, বর্ণবাদ ও ধর্মীয় নেতাদের ব্যঙ্গচিত্র প্রকাশের জন্য শুরু থেকেই সমালোচিত শার্লি হেবদো। মহানবীর ব্যঙ্গাত্মক কার্টুন ছাপানোর জেরে 2015 সালের 7 জানুয়ারি দুই ভাই সাইদ ও শরীফ কোয়াচি শার্লি হেবদোর কার্যালয়ে হামলা চালায়। পুলিশের সাথে গোলাগুলিতে হামলাকারী সহ 14 জন নিহত হয়। একদিন পর হামলাকারী ওই দুই ভাইয়ের সহযোগী আরেক যুবক চার ইহুদিকে জিম্মি করলে পুলিশের অভিযানে নিহত হয় 6 জন। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। সিনহা হত্যাকাণ্ড জঘন্যতম ঘটনা, দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে বললেন সেনাপ্রধান। পুলিশের মামলায় 3 সাক্ষীর স্বীকারোক্তি, প্রদীপকে জেল গেটে জিজ্ঞাসাবাদ। করোনায় প্রবৃদ্ধি কমে গেলেও উন্নয়নের ধারা অব্যাহত রাখার চেষ্টা করছে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী। দলকে চাঙ্গা করতে বিভিন্ন কমিটি গঠনের নির্দেশ। দেশের হিন্দু বিধবারা এখন থেকে স্বামীর কৃষি ও অকৃষি সব ধরনের সম্পত্তির ভাগ পাবেন, ঐতিহাসিক রায় হাইকোর্টের। বুয়েটের আবরার হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি শুরু। রেসিডেন্সিয়ালের আবরারের মৃত্যুর মামলায় প্রথম আলোর আনিসুল হক সহ 5 জনের মালামাল ক্রোকের নির্দেশ। আরপিও সংশোধনের প্রস্তাব, নির্বাচন ব্যবস্থা ধ্বংসের নামান্তর, এ প্রস্তাব করার অধিকার নেই ইসির, অভিমত বিশিষ্টজনদের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladeshe এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshe news এ। এখন সঙ্গে থাকার ধন্যবাদ।